আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। হয়তো আর আজকে আমি একটা টপিক নিয়ে আসছি যে সিআরটিভির গোপন সেটি যে কালারের সমস্যা এবং কি মানে ডিসপ্লের মধ্যে কালার আছে কিন্তু ছবির মধ্যে কোনো কালার নাই। আমার একটা পজিশনে মানে আজকে দুপুরবেলা কাজ করতেছি, কাজের কাজের ক্ষেত্রে এমন একটা সমস্যা সামনে আসে দাঁড়ালো যে চিন্তা করলাম যে এটাও তো আনকমন একটা সমস্যা। সেক্ষেত্রে আজকে একটা ভিডিও বানাতে আসতাম। তো সমস্যাটা হয়তো যারা জানে তাদের কাছে খুব সিম্পল, যারা না জানে তাদের কাছে খুব জটিল মনে হবে। কেননা আমি প্রবলেমে পড়ে গেছি কিন্তু সমস্যা সলভ করছি, কিন্তু হয়তো সিআরটিভি হয়তো সমস্যাটা খুব সিম্পল। তো সবার কাছে তো সিম্পল হয় না, যারা না জানে তাদের কাছে তো খুবই কঠিন হয়। সেক্ষেত্রে আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। তো স্ক্রিনে দুটাই দেওয়া আছে, আইসির নাম্বার আর আইসি কত পিন ঠিক আছে। সমস্যা মানে আইসির নাম্বারটা টিডি অষ্টা সুবিধা, কিন্তু এআইসির মানে ডিসপ্লের কালার আছে ছবির কালার নাই। সেক্ষেত্রে আমরা টেকনিশিয়ানরা কী করতে পারি? তো আইসির ডাটাটা স্ক্রিনে দেওয়া আছে, মার্ক করা আছে যে কত নম্বর পিন কী কী পাস থাকে, মানে আইসি 46 নম্বর পিন থেকে 33 কে সরি 37 ক্যারেক্টার রেজিস্ট্যান্স 37 ক্যারেক্টার রেজিস্ট্যান্স আর একটা মানে ছোটো একটা ক্যাপাসিটি থাকবে 470 16 ভোল্ট বা মানে 1 amp 50 ভোল্ট 470 16 ভোল্ট মানে বিভিন্ন প্রকারের ক্যাপাসিটি থাকে। মানে যে ক্যাপাসিটারটা দিয়ে ব্যবহার করছি মানে 37 ক্যারেক্টার রেজিস্ট্যান্স আর আমি পাইছি 1 amp 50 ভোল্ট ক্যাপাসিটার। 1 amp 50 ভোল্ট ক্যাপাসিটার 37 ক্যারেক্টার রেজিস্ট্যান্স 272 টা পিএফ আর 46 নম্বর মানে সোজা কথা 88 83 46 নম্বর পিন থেকা একটা পিএফ একটা ক্যাপাসিটার দিয়া বাইরে এটা রেজিস্ট্যান্স নিয়ে নেগেটিভ কানেকশন হয়েছে। মানে এই তিনটে পার্টস আমরা যদি চেঞ্জ করে দিই আমাদের এই সমস্যাটা সলভ করবে। সেখান থেকে আপনারা বুঝে নেবেন, মানে এতটুকু নলেজ রাখবেন যে আইসি 46 নম্বর পিন থেকে কানেকশনটি হবে আর সমস্যাটা হবে ডিসপ্লে কালার থাকবে এমনকি ছবির কালার থাকবে না। ডিসপ্লে কালার থাকবে ছবির কালার থাকবে না আইসির 46 নম্বর পিন থেকে আইসি 46 নম্বর পিন থেকে একটা পিএফ একটা ক্যাপাসিটার 37 ক্যারেক্টার রেজিস্ট্যান্স মানে এই তিনটা পার্টস চেঞ্জ করে দিলে আমাদের সমস্যাটা সলভ হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। এই ভিডিওটা দেখতে যদি উপকার হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা পেয়ে থাকবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আমি আপনাদের সাথে আপনার ডিভাইসে পৌঁছায়। আর ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।